তামিম ইকবাল থাকছেন, তামিম ইকবাল থাকছেন না, এমন চিত্রগুলো অস্বস্তিকর হলেও নতুন নয় মোটেও। গেল কয়েক বছর ধরে কোনো সিরিজের আগে তামিমের চোটের আপডেটও থাকে নিয়মিত আলোচনায়। পিঠের পুরনো সেই ব্যথা মাথাচাড়া দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেও। রোববার সকালে পূর্বের শিডিউল মেনেই মূল মাঠে গোটা দল, রানিং আর ফিল্ডিংও হলো নিয়ম মেনেই, কিন্তু সেখানেও তামিমের অস্বস্তি। কোমরে হাত বসে পড়লেন কয়েকবার, দেখে মনেই হলো শরীরটা আর চলছে না তার। মাঝে মাঠেই মেজাজ হারিয়েছেন কয়েক দফা, ফিল্ডিং শেষ না করেই ফিরে গেছেন ড্রেসিং রুমে। কিছুক্ষণ বাদে আবার এলেন ইনডোরে ব্যাটিং প্র্যাকটিসে, এবারও অভিন্ন চিত্র। থ্রোয়ার, পেসার কিংবা স্পিনার, কারো বিপক্ষেই সাবলীল ছিলেন না কখনোই। বিরতি দিয়ে দিয়ে যতক্ষণ ব্যাটিং করেছেন, পিঠে হাত দিয়ে জানান দিয়েছেন নিজের অস্বস্তির খবর। পেসারদের কোনো বলই ব্যাকফুটে গিয়ে খেলেননি কিংবা করেননি কোনো পুল শটও। ডান পাকে স্থির রেখে সতর্ক হয়ে ব্যাটিং করেছেন পুরোটা সময়। তাই তো প্রশ্ন উঠেছে, ঢাকা টেস্টে খেলতে পারবেন তো এই টাইগার ওপেনার? পরিসংখ্যান বলছে গেল পাঁচ বছরে মোটে 18টি টেস্ট খেলেছেন তামিম, এ সময় মিস করেছেন 15টি টেস্ট, কখনো চোট কখনো বা নিয়েছেন ব্যক্তিগত ছুটি। সঙ্গে গেল কয়েক বছর ধরে ফিটনেসের মার্জিনেও টাইগারদের মধ্যে তামিমের অবস্থান থাকবে একেবারে তলানিতে, খালি চোখের দেখায়ও যা স্পষ্ট হয়েছে দিনকে দিন। যদিও টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে তামিমকে পাওয়ার ব্যাপারে হাল ছাড়ছেন না এখনই, এমনিতে নেই সাকিব আল হাসান ইঞ্জুরির সংখ্যায় পেসার তাসকিনও। এরপর যদি তামিম ইকবালকে শেষ পর্যন্ত না পাওয়া যায়, সেটি বাংলাদেশের জন্য হবে অনেক বড় ধাক্কা। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।